ঘর আছে নেই কাঠামোগত অস্তিত্ব, ঘরের ছাদ আছে তবে তা খোলা আকাশ। আর এই পরিবেশে চলছে গফুর আলীর ২০ বছরের সংসার। রিকশার প্যাডেলেই রুটি রুজি গফুর আলীর পরিবারের ৮ সদস্যের। দিন এনে দিন খাওয়া সংসারের চুলা জলে তার ঘামেই। বাড়ি ঘর ভাঙিয়ে নদীতে ভেঙে লইয়াছে গা, বাড়ি লো হবিগত ছিলেন একদিন। কিনা ছিল গফুর আলীর সিলেটের হবিগঞ্জের গ্রামের বাড়িতে খাবারের কষ্ট খানিকটা থাকলেও ছিল ঘর ভরা সুখ আর প্রাণ ভরা হাসি। নদী ভাঙনে সব হারিয়ে জীবন যেন থমকে গেছে এই পথের ধারে। রাস্তাঘাটে দেখে পোলাপান বড় সড় হইলে দাম দিবে না, একটু টাকা পয়সা তাহলে কি নাম দিব, সম্মান কি পাওয়া জানি, টাকা দিয়ে তো মনে করেন সম্মান কি নাম জানা। দুই কোটি মানুষের ঢাকায় প্রায় অর্ধ কোটির ঠাই বস্তির ঝুপড়ি ঘর আর পথের ধারে। গফুর আলীর মতো একটু ভালো থাকতে প্রতিদিন গ্রাম ছেড়ে রাজধানীতে আসছে এমন শত শত মানুষ। ২০০৪-০৫ সালের জনসংখ্যা প্রতিবেদনে বলা হয়েছে সুযোগ সুবিধা না থাকলেও বস্তিতে প্রতি বর্গফুটের ভাড়া ফ্ল্যাট বাড়ির তুলনায় বেশি, অথচ সামাজিক মর্যাদায় নিচুতলার মানুষ হিসেবেই গণ্য হয় তারা। অর্থনৈতিক এক ধরনের সচ্ছলতার সুযোগ আসছে, কিন্তু সেই আয় দিয়ে আমি সামাজিক একটা সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে পারছি না। এখানে মর্যাদার জায়গায় কিন্তু একটা আরও একটা বড় ধরনের প্রান্তিকতার অবস্থান করছে তারা। যেই অবস্থা চলছে এটা আসলে আমাদের এক ধরনের নিম্নমানের মধ্যমায়ের দিকেই দেশকে যাচ্ছে, এইটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য নয়। ভবিষ্যতে মানুষের অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত হলেও গফুর আলীদের জীবনমান উন্নয়ন না হলে সামাজিক মর্যাদা কমে বৈষম্যের দেয়াল হবে আরও প্রকট। আহমদ অনিক, ২১শে টেলিভিশন, ঢাকা।